আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, হিরু আলমের জন্য সুসংবাদ হলেও আমাদের নবনির্বাচিত ঢাকা 17 আসনের এমপি আরাফাত ভাইয়ের জন্য অনেকটাই দুঃসংবাদ। কারণ যদি ইনভেস্টিগেশন হয়, আর হিরু আলম যেমনটা বলছেন তার কাছে এভিডেন্স আছে, তিনি যদি সেগুলো সাবমিট করেন তাহলে বদলে যেতে পারে ঢাকা 17 আসনের নির্বাচনী ফলাফল। মোটামুটি এক তৃতীয়াংশ ভোট পেয়েছেন আরাফাতের তুলনায় হিরু আলম। আর মাঝখানে যেই ঘটনা হয়েছে সেই ঘটনাকে ঘিরে আরও একটা নতুন ভাইব তৈরি হচ্ছে। ঢাকা 17 আসনে কি আবারও নির্বাচন হবে? এটা কী বলা হয় যে সিদ্ধান্ত আসলে নির্বাচন কমিশনের, কারণ হিরু আলম বলছে এখানে ভোটের কারচুপি হয়েছে। দেখেন, আওয়ামী লীগ করি তার মানে এই না যে ভোটের কারচুপি হলে সেটার পক্ষে দালালি করব। যাই হোক, ঢাকা 17 আসনের উপনির্বাচনের ফল বাতিল করে আবারও পুনর্নির্বাচনের দাবিতে আগামীকালকে মানে আজকে নির্বাচন কমিশনে লিখিত আবেদন করতে যাচ্ছেন হিরু আলম। আর তিনি গণমাধ্যম ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে বলছেন নির্বাচন সুষ্ঠু হয়নি, অনেক কারচুপি হয়েছে। আওয়ামী লীগের প্রার্থীর লোকজন ভোটকেন্দ্রের বাহিরে 1,000 টাকায় একটি ভোট কিনেছেন। একজন নারী ভোটারকে দিয়েই 40টি ভোট দেওয়ানো হয়েছে। 12 থেকে 13 বছরের ছেলে মেয়েদের ভোটকেন্দ্রে ঢুকিয়ে ভোট দেওয়ানো হয়েছে। যারা ভোট দিয়েছেন তাদের অনেকেরই নাম ঠিকানা ভোটার তালিকায় ছিল না। এমনকি এই সকল কিছুর ভিডিও ফুটেজ আমার কাছে আছে। আমি চাইলে আগামীকাল নির্বাচন কমিশনে গিয়ে ভোটের ফল বাতিল চাইব এবং পুনরায় নির্বাচন আয়োজনের জন্য আবেদন করব। আর তার কাছে যথেষ্ট ডকুমেন্টস আছে, প্রয়োজনে তিনি সেগুলা সাবমিট করতেও প্রস্তুত। আমরাও চাই যদি এরকমের কারচুপি হয়ে থাকে অবশ্যই এই নির্বাচনের ফলাফল বাতিল করা হোক। কারণ এমপি যেই হন, আওয়ামী লীগের হন আর হিরু আলম, জনগণ ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে তিনিই নির্বাচিত এমপি হবেন, এটা আমরা বিশ্বাস করি। দর্শক, এখানে গণমাধ্যমের মধ্যে একটা বিষয় ছিল যে ভোট সুষ্ঠু হয়নি, আর তিনি বলছেন যে আমি তো আর এমনি অভিযোগ করছি না, নির্বাচন কমিশন তদন্ত করে দেখুক। সেই তদন্ত রিপোর্ট জনগণকে দেখাক যে তারা কতটা সুষ্ঠু ভোট আয়োজন করেছিল। আর আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন যে করবেন না, তিনি বলছেন যে আমি তো এই সরকারের অধীনে আর নির্বাচন করব না, সুষ্ঠু নির্বাচন জনগণের দাবি। আমি ছাড়াও তো আরও প্রার্থীরা আছেন, তারা নির্বাচনে আবার অংশ নেবেন, আমি নেব না, বলছেন হিরু আলম। দর্শক, ভোটকেন্দ্রের নৌকার ব্যাজধারীদের হামলার ব্যাপারে আমাদের ডিএমপি কমিশনারের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আবার হিরু আলম পাল্টা বক্তব্য দিয়েছেন। তো যাই হোক, আমরা যদি দেখি যে আপনার ভোট কারচুপির ব্যাপারে হিরু আলম বলছেন যে আমি সকাল থেকে অনেক কেন্দ্রেই ঘুরেছি, দুপুর 1টা পর্যন্ত অনেক বুথে 7 থেকে 8টির বেশি ভোট পড়তে দেখিনি। তাহলে এত ভোট কীভাবে পড়ল? কীভাবে আরাফাত সাহেব 27 থেকে 28 হাজার ভোট পেলেন? কারচুপি যে হয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে। আর তিনি বলছেন যে আইনশৃঙ্খলা বাহিনীরা সদস্যরা সেদিন তার নিরাপত্তা দেয়নি, ভোটের মাঠে বিজিবি মোতায়েন করেছিল নির্বাচন কমিশন, কিন্তু বিজিবি সদস্যরা ঘটনার সময় গাড়ি থেকেই নামেনি, এমনকি তাকে মারধর করার সময়ও তারা গাড়ি থেকে নেমেনি। তিনি তার আইনজীবীদের সাথে কথা বলেছেন, আজ রাতেই সব কাগজ তৈরি করে মানে রবিবারে নির্বাচন কমিশনে অভিযোগ দেবেন, সেই সঙ্গে ফলাফল বাতিল করে যেন পুনরায় ভোট দেওয়া হয় সেই ক্ষেত্রে তিনি আবেদন করবেন। আর আরাফাতের বিপরীতে তিনি পেয়েছিলেন 5,609টি ভোট। দর্শক, আপনার কী মনে হয় যে নির্বাচন কমিশন কি এই নির্বাচনী ফলাফল বাতিল করে আলমের এই প্রস্তাব গ্রহণ করবে নাকি করবে না? কমেন্টে লিখতে পারেন, আমিও জানি করবে না। তবে আলমের উচিত সেই এভিডেন্সগুলো ফাঁস করে দেওয়া যেগুলো তার কাছে আছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।